আপনারা কিভাবে সাজেকে এসে অল্প টাকায় রিসোর্টে থাকতে পারেন বা কটেজ যেটাই বলেন না কেন রুমে থাকতে পারেন, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোন টেকনিকে আপনার রিসোর্টের ম্যানেজার বা ওনাদের সাথে কিভাবে কথা বলবেন এবং কিভাবে রিসোর্টটা ঠিক করবেন। আসুন আমি দেখাচ্ছি। খালি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে কেমনে কি করতে হয়। হিমাচল রিসোর্ট আসেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে একটু ইয়া করলে ভালো হইতো, মানে একটু রেঞ্জ যদি বলতেন আর কি, আগে আমাদের বাজেটের সাথে মেলে কিনা। আমাদের ডাবল বেডটা হলো আপনার 5500 টাকা চারজন। আচ্ছা আচ্ছা। আর আপনার কপেল আছে দুইজন, 3500 টাকা। তার মানে আপনাদের এই রিসোর্টের মধ্যে সর্বশেষ প্রাইসটা হচ্ছে 3500। আচ্ছা, তাহলে আমি একটু দেখে আসি। তারপর আসেন আবার নিচে দিক দিয়ে ওই যে এটা মিজোরাম ভিউ, এখানে আবার নিচ দিয়ে ঝর্ণা আছে সাজেক ঝর্ণা। দেখেন ওয়াশরুমটা দেখেন, ডাবল ওয়াশরুম, বাংলো আছে, ইংলিশ কমোডো আছে, দুটোই আছে। হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় আপনার। আমি দেখতে পাচ্ছি এখানে হাই কমোড, ফ্ল্যাট কমোড দুইটাই আছে। আচ্ছা, আর এই হচ্ছে প্রথম বেড, এইটা হচ্ছে একটা বেড, এটার সাথে একটা ছোট্ট টি টেবিল টাইপের কিছু একটা দেয়া আছে। আর এইখানে হচ্ছে একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল দেয়া আছে, এখানে মশারি রাখা আছে। আচ্ছা, ও এখানে মশারিও আছে। হ্যাঁ, মশারির ব্যবস্থা করবে। হ্যাঁ, মশারি। আচ্ছা, এইখানে একটা লকার আছে, লকার আছে, এখানে একটা লকার আছে, এইখানে একটা খাট আছে, এখানে একটা খাট আছে, দুজন করে থাকা যাবে। এইটার হচ্ছে 3500 টাকা। না না না, এটা হচ্ছে আপনার 5500 টাকা। 5500 টাকা এটা? জি। এইখানে হচ্ছে বেলকনিতে আপনার চারটা চেয়ার দেয়া আছে, মানে ছোট কোনটা যারা যাদের বাজেট কম। এইটা তো আরো সুন্দর, এখান থেকে দেখতে তো সেই লাগতেছে। এটা কাপল, যারা স্বামী স্ত্রী দুইজন আছে ওদের জন্য আর কি। এই যে এখানে ওয়াশরুমটা দেখতে পারেন, ব্যালকনির পিছনেও আছে মিজোরাম ভিউ। এটা তো আবার দুটোটা দেখতে পারেন, বাংলাদেশ ভিউ আছে, এটা ইন্ডিয়া মিজোরাম ভিউ আছে। ওয়াও ওয়াও, এটা ব্যালকনি, এই ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে পারবেন। আচ্ছা, আর সামনে থেকে বাংলাদেশের ভিউ দেখতে পারবেন। ফাইনালি একটা ব্যালকনি আছে, এই যে এটা। এমনি যদি কোনো বন্ধ টন্ধ না থাকে এটি হচ্ছে আল্লাহর গড় মসজিদ এবং আমার দেখা সাজেকের সবচাইতে সুন্দর স্থাপনা। আপনারা যারা সাজেকে ঘুরতে আসবেন অবশ্যই মনে করে আল্লাহর গড়ে সিজদা দিতে একদম ভুল করবেন না। এইটাই মূলত আমরা দেখলাম, দেখেন এই দুইটা কটেজই একটা দেখাইলাম, আর ঠিক এখান থেকে সামনেই এই যে হিমাচল রিসোর্ট। এতক্ষণ আমরা মানে আমরা ফার্স্টে যেটাই ঢুকলাম এইটা আর কি, এটার উল্টা দিক যদি ভিউ দেখাই, দেখেন এই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ইয়াটা নিতে চাই, এই যে তুই চুই। ঠিক আছে, আপনি অর্ধেক কমাই দিচ্ছেন, মানে 50% ডিসকাউন্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু আমাদের বাজেটটা আরো কম, তাহলে
আমরা একটু খুঁজেছি, আমার একটু ছোট হোক বা একটা বেডও যদি হয় তাও আমাদের সমস্যা হবে না, যেহেতু আমাদের বাজেটটা একটু কম আমরা একটু ম্যানেজ করে নিতে পারতাম। আসলে আমি আপনাকে এক বেডের করে দিতে পারতাম, ওগুলো আমার বুকিং ছিল তো এই জন্য দিতে পারতেছি না, থাকলে ডাবল বেডে থাকতে হবে, তো ওই ক্ষেত্রে আমি আপনাকে 50% ডিসকাউন্ট দিচ্ছি। আমাকে কিছু বলার অপশন দেওয়া যাবে কিনা আমার বাজেট অনুযায়ী, তাহলে আমি একটু বলতাম যদি আপনি দেন। দেখেন আমি একদম খারাপ কিছু বলবো না, যেটাতে হবেই না। আচ্ছা বলেন শুনি আপনারটা। মানে আমরা 1500 টাকা দিব না। এত টাকা তো ভাই পসিবল না, কারণ আপনি জানেন যে আমাদের পানির কস্টটা অনেক বেশি। না আমি বুঝতে পারছি, আপনি এখানে যেহেতু ভাই রিকোয়েস্ট করতেছেন ওই বরাবর 2000 টাকা দিন, আমরা যে মানে একদম কমে দিই না। আচ্ছা তাহলে এক কথায় দিচ্ছেন কি করবো না, রিকোয়েস্ট করতেছে মেহমান মানুষ এখন নিচে রেস্টুরেন্ট আর খাওয়া দাওয়া করতে পারবো। আপনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তার মানে খাবারের কোনো ঝামেলা নাই? ঝামেলা নাই। আপনারা যদি খাইতে চান তাহলে আমরা এখানে উঠে পড়তেছি, আর রুমটা তো দেখাই দিলাম, আমার ভালো লাগলো, আমি ওইখানে কয়েকটা দেখছি, মানে সবকিছু ভালো লাগলেই তো আসলে একটা কটেজে থাকতে হয়। আর আমার এখানে দেখেন অবস্থা, সে অলরেডি নাই। আর অবশ্যই হিমাচল রিসোর্টের ডিটেলস আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে একটু কষ্ট করে চেক করে ওনাদের ফোন নাম্বার টোন নাম্বার থাকবে, আপনারা অ্যাডভান্সও বুকিং করতে পারবেন, এই সিস্টেমটা সব জায়গায় থাকে, এটা বলার কিছুই নাই। আর 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 যেটা বলবো সেটা হলো, আপনারা যারা হচ্ছে মানে এই টিক্সটা অ্যাপ্লাই করবেন, মানে আপনারা যে রিসোর্টেই যান এইভাবে একটু কথা বলবেন ভাই, আসলে মানুষ তো ঠকেই শেখে, আমরা কিন্তু ঠকে শিখছি। তো আপনি গেলেন একটু কথা বললেন, বললে তো সমস্যা নাই, একজন একটা প্রাইস আপনার 5 টাকা বলতেই পারে, তা আপনি একটু কম যে বলতে পারবেন না এমন না, মানে এরকম সিস্টেম থাকতো যে ফিক্সড প্রাইস বলার কোনো অপশনই থাকছে না, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, যেহেতু এখানে প্রাইস বলার একটা অপশন আছে, সো আপনি কিন্তু বলতেই পারেন, সেক্ষেত্রে আপনি যেটাই যান না কেন যদি সেই অপশনটা থাকে, আপনি পরিবেশ দেখলে বুঝতে পারবেন, তাহলে এই ব্যাপারগুলো একটু কথা বলে নেবেন। যেহেতু এটা হচ্ছে ছুটির দিন না, ছুটির দিন হলে অনেক বেশি থাকে, আর ছুটির দিন ছাড়া লোকজনের একটু প্রেশার কম থাকে, সব রুমগুলো ওইভাবে আসলে ভাড়াও হয় না, যার কারণে আপনি অনেক কমে পাবেন। সো দেখা হচ্ছে একটু পর।
অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আর অবশ্যই আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে মাহমুদ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।